এগুলো খেয়ে দেখুন, আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। মায়ের কথা শুনে ইফা চট করে তার মায়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো, কিন্তু তার মা তাকে চোখের ইশারায় চুপ থাকতে বললেন। ইফা বুঝতে পারলো আসলে তার মা পাত্রপক্ষের সামনে তাকে অতিরিক্ত ভালো বানানোর চেষ্টা করছেন, যেন তারা বিয়েতে রাজি হয়ে যান। বুঝতে পেরে ইফা মুচকি হাসলে। মনে মনে সে ভাবলো, অন্যের সামনে ভালো হওয়াটা কি খুবই জরুরি? হাতের রান্না তো দেখি ভালোই, তা আর কি কি রান্না করতে পারো তুমি? জিজ্ঞেস করলেন পাত্রের মা। ইফা কিছু বলার জন্য মুখ খুলবে, কিন্তু তার আগে তার মা বলে উঠলেন, আমার মেয়েটা অনেক ভালো, ও সব রান্না করতে পারে। বাহ, বেশ ভালো লাগলো শুনে। তো এভাবে চুপচাপ বসে আছে যে কথা বলতে পারো না, নাকি গলায় কোনো সমস্যা আছে? আমরা কিন্তু কোনো সমস্যা আছে এমন কাউকে বাড়ির বউ করবো না, কারণ এরকম বউ থাকা মানে মাসে মাসে 1000 টাকার খরচ। তা কোনো সমস্যা থাকলে আগেই বলে দাও। আরে না না ভাবি, কি বলেন, আমার মেয়ের কোনো সমস্যাই নেই, আসলে একটু কম কথা বলে, এই যা। তা তো ভালোই, মেয়ে মানুষ একটু কম কথা বলবে, তবে আবার পরে এটা যেন না হয় যে সে আমাদের আত্মীয়দের সামনে এভাবে বোবার মতো বসে থাকবে। একদম চুপ করে থাকলে মানুষ বোবা মনে করবে। ও নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা যেরকম বলবেন আমার মেয়ে সেরকমই করবে। তো আপনাদের সিদ্ধান্ত কি? পাত্রপক্ষেরা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলল। কথা শেষ হলে পাত্রের মা গলা খাকিয়ে বললেন, দেখেন ভাবি, সব ঠিক আছে, কিন্তু আপনাদের মেয়ে একটু বেশি লম্বা, বলতে গেলে আমার ছেলে সমান সমান, তার পাশে আমার ছেলেটা দাঁড়ালে সবাই তাকে খাটো বলবে, তার উপর আপনার মেয়ের গায়ের রংটা একটু চাপা, বুঝতে পারছেন? আজ আসি, আমরা পরে কোনো একদিন আসবো। পাত্রপক্ষরা কথাগুলো বলে তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। ইফাও চুপচাপ উঠে গেল, আপাতত তার কথা বলতে ইচ্ছে করছে না। আমার পুরা কপাল কবে যে এই মেয়ে বিয়ে দিতে পারবো তার উপর আলা জানে, না মেয়ের কোনো চিন্তা আছে না তার বাবা। এই মেয়ে তোকে কতবার বলেছে একটু নিজের চামড়ার যত্ন নে, একটু ফর্সা কর গায়ের চামড়াটা, বাইরে কম যা, রোদে থেকে দূরে থাক, কিন্তু মহারানী কি করে আমার কথা শোনেন? ভাবি, এই মেয়েকে আদৌ আপনাদের না মানে আপনারা তো ভালোই দেখতে, কিন্তু আপনাদের মেয়েটা? পাশের বাসার নতুন ভাড়াটে আসা মহিলাটি কথাটাই বললেন অনুজার মাকে। অনুজা পাশেই ছিল। আসলে ভাবি, ও জন্ম থেকে এরকমই। তা হয় বুঝলাম, কিন্তু আপনাদের দেখে মনে হয় না এটা আপনাদের মেয়ে? ওকে দেখে তো বিদেশি মনে হয়, এত ফর্সা। ভাবি, আপনার মেয়ে আপার কোনো রোগ টোক নেই তো? আরে না না, কি যে বলেন, ও জন্ম থেকে এরকমই, আমার বাবা আমার মেয়ের মতো ফর্সা ছিল। যাই বলেন ভাবি, আপনার মেয়ের জন্য তো ছেলে খুঁজতে খুব কষ্ট হয়ে যাবে, এত ফর্সা মেয়ে মনে হয় না কেউ তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। মেয়ে মনে হয় সারাদিন রূপচর্চা করে, তাই জন্য এত ফর্সা। শোনেন ভাবি, মেয়েকে একটু কম রূপচর্চা করতে বললেন, আর প্রতিদিন কম করে হলে 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে বলবেন, এত ফর্সার কারণে সবাই মনে করবে তার কোনো অসুখ আছে। অনুজার আর কিছু বলতে ইচ্ছে হলো না, বিরক্ত নিয়ে রুমে চলে গেল সে। এগুলো তার জন্য নতুন নয়, বুঝার পর থেকে সে সব শুনে অভ্যস্ত। পরিশিষ্ট, আপনি যেমনই হন না কেন, আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে সন্তুষ্ট হবে না। আপনি যতই পারফেক্ট হন না কেন, তারা আপনার মধ্যে খুঁত খুঁজে বের করবে, এটা বাস্তবতা। আপনি যতই নিজের ভালো গুণগুলো তাদের সামনে তুলে ধরুন না কেন, তারা আপনার খুঁতগুলোই খুঁজবে। তাই আশেপাশের মানুষের কথাগুলো কষ্ট না পেয়ে আমাদের উচিত নিজের লক্ষ্য স্থির করে তাতে পৌঁছানো।